নমস্কার ইউটিউব একাডেমিতে সকলকে স্বাগত আজকের ভিডিওটি সেই সমস্ত ভাইদের জন্য যারা ভাবছ আগামী চব্বিশ হাজার ওয়েস্টবেঙ্গল পুলিশের ভর্তির জন্য প্রস্তুতি নেবে তোমরা ইতিমধ্যে সকলে জানো যে আগামী তিন বছরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশের শূন্য পদগুলি পূরণ করার জন্য তাই এই সুবর্ণ সুযোগকে নষ্ট না করে কাজে লাগাতে হবে আমাদের এবার প্রশ্ন কি করে এগোবো কি কি বই পড়তে হবে আমাদের কতগুলো পরীক্ষা দিতে হবে ইত্যাদি সমস্ত বিষয়গুলো নিয়েই আজকের আমাদের এই ভিডিওটি তো চলো ভিডিওতে কি কি রয়েছে দেখা যাক প্রথমেই দেখে নেব যে কোন কোন বিষয় পড়তে হবে তো আমাদেরকে যে সমস্ত বিষয়গুলো পড়তে হবে সেইগুলো একবার দেখি প্রথমত জেনারেল নলেজ এবার ব্যাপারটা হলো জেনারেল নলেজটা কী জেনারেল নলেজের মধ্যে কি কি থাকছে সেই জিনিসগুলো আগে জানতে হবে জেনারেল নলেজের মধ্যে মূলত ইতিহাস ভূগোল জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান বাংলা এই এই বিষয়গুলো থাকছে এবং প্রত্যেকটি মাধ্যমিক মানে এবার এখানে বাংলার কথা একটু বলবো বাংলা কি ধরনের প্রশ্ন আসে বাংলায় মূলত বিভিন্ন সাহিত্যিকের ছদ্ম নাম তাদের লেখা কয়েকটি কাব্যগ্রন্থের নাম এই সমস্ত প্রশ্নগুলো বাংলা থেকে এসে থাকে ঠিক আছে তো এই বিস্তর জানতে অন্য একটি ভিডিও আমি করে দেবো তোমরা সেখান থেকে বাংলা থেকে কি ধরনের প্রশ্ন আসে বা আদার্স যে সমস্ত বিষয়গুলি বললাম সেখান থেকে কী ধরনের প্রশ্ন আসে সেগুলো অন্য একটি ভিডিওর মাধ্যমে জানতে পারবে চলো আর কি কি থাকছে জেনারেল নলেজের পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে কারেন্ট অ্যাফেয়ার্স আমরা মূলত পড়ব প্রত্যেক দিনের সংবাদপত্র থেকে এছাড়াও বিভিন্ন অনলাইন অ্যাপস রয়েছে তার মাধ্যমে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়তে পারি এছাড়াও রয়েছে সংবিধান অঙ্ক রিজেনিং কম্পিউটার এবং ইংরেজি ইংরেজি মূলত ডাব্লিউপি ফাইনাল পরীক্ষায় আসে প্রিলিমিনারির জন্য ইংরেজি থাকে না আচ্ছা সংবিধান থেকে প্রিলিমিনারিতে দুটো তিনটে এরকম প্রশ্ন এসে থাকে কম্পিউটার একটি প্রশ্ন আসে চলো এগোই এবার ডাব্লিউবি পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট প্রসেসটা একবার দেখে নেব তো আমাকে ডাব্লিউপির পরীক্ষায় পাশ করতে গেলে একদম সে স্টেজে পৌঁছতে গেলে কি কি ধাপ পেরিয়ে যেতে হবে সেই সমস্ত ধাপগুলো প্রথম ধাপ প্রিলিমিনারি রিটেন টেস্ট দ্বিতীয় ধাপ পিএমটি এবং পিইটি এবং তৃতীয় ধাপ ফাইনাল রিটার্ন এক্সাম এবং চতুর্থ ধাপ ইন্টারভিউ এবং পঞ্চম ধাপ ষষ্ঠ ষষ্ঠ ধাপগুলো হলো মেডিকেল এবং তারপর ভেরিফিকেশান তারপর জয়নিং লেটার হাতে পাবে জয়েন করে গেলে তো প্রথমে যে প্রিলিমিনারি রিটেন টেস্ট সেই সমস্ত বিষয়গুলো আমি একটু পরে আলোচনা করছি যে প্রিলিমিনারি রিটেন টেস্টে কত নম্বরে পরীক্ষা হয় বা সাবজেক্ট কোন সাবজেক্টে কত নাম্বার থাকে এগুলো আমি পরে অন্য একটি ভিডিওতে আলোচনা করব যেমন জেনারেল নলেজের কত কত থাকে থাকে ইংলিশে এই বিষয়টা আমি একটু পরে আলোচনা করছি দেখতে থাকো আচ্ছা এখানে বলে রাখি আমি পিএমটি এবং পিইটি টা কি জিনিস পিএমটি হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট তোমরা যখন প্রিলিমিনারি পরীক্ষা পাশ করে যাবে তারপর তোমাদেরকে মাঠের জন্য প্রস্তুতি নিতে হবে এবং মাঠে ডাকা হবে সেখানে প্রথমে তোমাদেরকে পিএমটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট করাতে হবে হাইট উচ্চতা এই সমস্ত অন্য একটি ভিডিওর মাধ্যমে আমি পরে করে দেব তো এই পিএমটিতে প্রথমত তোমাকে পাশ করতে হবে পিএমটিতে পাশ করার সাথে সাথেই তোমাকে মাঠে দাঁড় করানো হবে দৌড়ানোর জন্য লাইন করে দেওয়া হবে তারপর তুমি যথারীতি মাঠে দৌড়ালে এবং সেখানে থাকছে ষোলোশো মিটার দৌড় সময় থাকছে সাড়ে ছ মিনিট এই সময়ের মধ্যে তোমাদেরকে মাঠ কমপ্লিট করতে হবে খুবই একটা যে খুব একটা যে কঠিন তা বলবো না আবার খুব একটা সহজ সেটাও বলবো না তোমাদের অবশ্য প্র্যাকটিস থাকলে তোমরা অনায়াসে সেটাকে ক্র্যাক করতে পারবে আচ্ছা মাঠ হয়ে যাওয়ার পর তোমাদের জন্য থাকছে ফাইনাল রিটার্ন এক্সাম যেটি হবে পঁচাশি নম্বরের নাম্বার বিভাজনটা নিচে আমি আলোচনা করছি তারপর থাকছে ইন্টারভিউ তোমরা ফাইনাল রিটার্ন পরীক্ষা পাশ করার পর তোমাদের ইন্টারভিউ থাকছে সেটা থাকছে পনেরো নম্বরের এইখানে ইন্টারভিউটা খুব একটা কঠিন হয় না সাম্প্রতিক ঘটনা সাধারণ জিকে এগুলো একটু পরে যেতে হয় এবং এর পাশাপাশি ড্রেসটা মেনটেন করে গেলে তোমাদের মোটামুটি দশের মতন নাম্বার পাওয়া যায় টেন প্লাস নাম্বার তোমরা তুলতে পারবে চলো এইবার আমরা প্রিলিমিনারি টেস্টের এক্সাম প্যাটার্নটা একটু দেখে নিই দেখো সরি দ্য এক্সাম প্যাটার্ন উইল বি অ্যাজ ফলোস দ্য এক্সাম উইল বি রিটেন অবজেক্টিভ টাইপ ওকে অ্যান্ড দ্য এক্সাম উইল বি অফ হান্ড্রেড কোয়েশ্চেন্স একশোটা প্রশ্ন থাকছে দ্য টাইম ডিউরেশন ফর দি এক্সাম উইল বি ওয়ান আওয়ার এক ঘন্টা সময় পাবে দ্য প্রিলিমিনারি এক্সাম উইল বি কোয়ালিফাইং ইন নেচার ওকে দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অফ ওয়ান ফোর্থ মার্কস যেটা জানো যে চারের মধ্যে এক নম্বর কাটা যায় যদি চারটে প্রশ্ন ভুল করো একটা নম্বর কেটে নেবে দ্য কোয়েশ্চেন পেপার উইল বি সেট ইন টু ল্যাঙ্গুয়েজেস বেঙ্গলি অ্যান্ড নেপালি বাংলা নেপালিতে ইংলিশের প্রশ্ন সেরকম একটা পাবে না বাংলা এবং নেপালিতে মূলত ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রশ্ন এসে থাকে আচ্ছা এরপর দেখো প্রিলিমিনারি রিটেন টেস্ট বি ফ্রম দি ফলোইং সাবজেক্টস জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ পঞ্চাশটা প্রশ্ন পঞ্চাশ নম্বর থাকবে তাতে এলিমেন্টারি ম্যাথমেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন হয় সেখানে তিরিশটি প্রশ্ন থাকছে এবং তিরিশটি নম্বর থাকছে রিজেনিংয়ে কুড়িটি প্রশ্ন থাকছে কুড়ি নম্বর ওকে এরপর আমরা দেখে নেব ডাব্লিউ কনস্টেবল ফাইনাল মেন্স এক্সাম অবশ্যই পঁচাশি নম্বরে হয় যেমনটা আগে বললাম এবং নাম্বার বিভাজনটা ভাবে থাকে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থেকে পঁচিশটা প্রশ্ন থাকবে পঁচিশ নম্বর ইংলিশ থেকে পঁচিশটা প্রশ্ন পঁচিশ নম্বর অঙ্কের থেকে কুড়িটা প্রশ্ন কুড়ি নম্বর এবং রিজনিং থেকে থাকছে পনেরোটা প্রশ্ন পনেরো নম্বর চলো এবার কি কি বই পড়তে হবে সব থেকে গুরুত্বপূর্ণ টপিক যে আমাকে ডাব্লিউপি পরীক্ষা পাশ করার জন্য কোন কোন বই পড়তে হবে সে সমস্ত এখানে দেওয়া রয়েছে প্রিলিমিনারি পরীক্ষার জন্য যে সমস্ত বই পড়তে হবে সেগুলো হলো জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ এর জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করবো অবশ্যই তোমরা রেলওয়ে রিক্রুটমেন্ট চ্যালেঞ্জার এই বইটি কিনে নাও এবং এখানে যে সমস্ত জেনারেল নলেজের প্রশ্নগুলো রয়েছে সবকটি পড়ে ফেলো এটা পড়ার পর তোমাদের প্রিলিমিনারিতে কেউ আটকাতে পারবে না কেমন এরপর অঙ্কের জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করব সুবীর দাসের অঙ্কের বইটি এটা শুধুমাত্র ডাব্লিউইপির জন্য নয় এটা সমস্ত পিএসসির পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বই এরপর দেখো রিজনিং রিজেনিং এর জন্যও আমি তোমাদেরকে সাজেস্ট করব সুবীর দাস করো এটি বাংলায় পাবে আর তোমরা যদি আর এস আগরওয়াল কারো কাছে থেকে থাকে বা আর এস আগরওয়াল করতে চাও সেটাও করতে পারো কোনো অসুবিধা নেই এরপরে দেখো ফাইনাল পরীক্ষার জন্য যে সমস্ত বই পড়তে হবে সেগুলোর লিস্ট জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ এর জন্য কি কি বই পড়বো আমরা এর জন্য তোমাকে ক্লাস নাইন টেন এর সমস্ত বুক গুলোকে ভালো করে খুঁটিয়ে পড়তে হবে এবং এর পাশাপাশি রেলওয়ে চ্যালেঞ্জার এবং প্র্যাকটিসেট ওকে চলো এবার ইংলিশটা দেখে নাও ইংলিশের জন্য একই জিনিস প্রায় সিলেবাস অনুযায়ী ক্লাস নাইন টেনের বইগুলো ভালো করে খুঁটিয়ে পড়বে এবং এর পাশাপাশি ডাব্লিউ এবং ক্লার্কশিপ এই দুটি পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো ভালো করে ভালো করে সলভ করবে এটা করলেই তোমার অনেকটা ইংলিশ আয়ত্তে চলে আসবে এবং ইংলিশটা অনেকটা গুরুত্বপূর্ণ ডাব্লিউপি ফাইনালের জন্য এরপর দেখো এলিমেন্টারি ম্যাথমেটিক্স এলিমেন্টারি ম্যাথমেটিক্স এর জন্য যেই দুটো বই আমি আগে সাজেস্ট করেছিলাম সেই দুটো বই রিজনিং এবং অঙ্কের জন্য একই বই অর্থাৎ সুবির স্যারের বই এটা তোমরা অবশ্যই ফলো করবে এবং অঙ্কের জন্য সুবির স্যারের বই ফলো করার পাশাপাশি তোমরা প্র্যাকটিস সেট বিভিন্ন বাজারে পাওয়া যায় প্র্যাকটিস সেট সেই প্র্যাকটিস সেটগুলো থেকে তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে এবং রিজেনিংয়ের জন্য একই বলবো আমি যে সুবিধা স্যার স্যারের বইটি তোমরা ফলো করো এবং অনেক উপকৃত হবে এতে এবং এর পাশাপাশি বিভিন্ন খবরের কাগজে রিজেনিং থাকে অনেক সময় আমরা অনলাইনে রিজেনিং করে থাকি সেইগুলো তোমরা করতে পারো কেমন তো আজকের এই ভিডিওটি আমাদের এতটুকুই